কারণ এই যে একটা আকাঙ্ক্ষা বা একটা চিন্তা ভাবনা যে কাজ হবে কি না বা অন্যদের সাথে কেন কাজ করছি না আগে যে ব্যাপারটা ছিল আমি কিন্তু সব সময় বলেছি যে গল্পের প্রয়োজনে সেটি আমার আমি অবশ্যই অন্যান্য শিল্পীদের সাথেও কাজ করতে চাই এবং গল্পের প্রয়োজনে কিন্তু সাকিব বুবলি জুটিটা এসেছিল আর এখন আমি লিডার আমি বাংলাদেশ আর টিভির ব্যানার ওই ছবিটিও আছেন আমরা সেখানেও একসাথে কাজ করেছি আমাদের সবার প্রিয় নায়ক সাকিব খানের সাথে তো ওরকম যদি কখনও আবার ডিরেক্টর প্রডিউসার মনে করেন ডেফিনেটলি আবার কাজ করা হবে একসাথে যদি কখনো আবার ডিরেক্টর প্রডিউসার মনে করেন ডেফিনেটলি আবার কাজ করা হবে একসাথে আমার দর্শকদের উদ্দেশ্যে বা ভক্তদের উদ্দেশ্যে আমি বলবো আসলে চলচ্চিত্র নিয়ে গসিপের শেষ হবে না কারণ এটাই আমাদের আসলে মিডিয়া বা ফিল্ম এটা হচ্ছে আমি সব সময় নেগেটিভ ওয়েতে দেখি না পজিটিভ ওয়েতেও দেখি